নমস্কার বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা আমি নতুন এআই ওয়েবসাইট নিয়ে আপনাদের কাছে এসেছি যার মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে যে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোকে কালারাইজড করতে পারবেন নিমেষের মধ্যে তো আসুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার একটা কথাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানান তো শুরু করা যাক তো ফারস্টে আমি একটা Pixabay থেকে একটা এই যে ফ্রি একটা এই নস্টালজিক এটা পুরনো ওল্ড ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো এটা ওল্ড না জাস্ট ওল্ড স্ট্রাকচার আছে কালারাইজ নেই পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি এটা স্টক ইমেজ তো এই ইমেজটা আমি Pixabay থেকে ডাউনলোড করছি ফ্রিতে ডাউনলোড দিলাম আমি জাস্ট একটা ডাউনলোড নিচ্ছি আর জাস্ট এটা করার জন্য আমি এখানে এটাকে করে ডাউনলোড ডাউনলোড হয়ে গেল ডাউনলোড অপশনে গিয়ে দেখে নিতে পারবেন এই হচ্ছে এই পিকচারটার কোয়ালিটি পিকচারটা মোটামুটি 355 কেবি আছে এবং এটা এই হচ্ছে পিকচারের জিনিসটা তো আমরা সেই এআই ওয়েবসাইটটা গেলাম ওয়েবসাইটটার নাম হচ্ছে প্যালেট ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোকে কালারাইজ ফটোতে ট্রান্সফার করতে পারবেন তো এটা হলো শুরু করা যাক কি করে আমি আপলোড ইমেজে গিয়ে ফটোটাকে আপলোড করে দিলাম এটা অটোমেটিক এর এআই অ্যালগরিদম এটাকে পুরো জিনিস স্ক্যান করবে স্ক্যান করে বিভিন্ন ধরনের স্ট্রাকচার অনুযায়ী এই জিনিসটাকে করবে দেখলেন কত সুন্দরভাবে এটা করে নিলে এবার এখানে আপনাকে অনেক ধরনের জিনিসের উপরে আপনাকে কাজ করার সুবিধা দেবে এইভাবে চুজ করা যাবে এখানে দেখুন এখানে একটা প্রম্পট চলে আসে যদি চান আপনি এখানে প্রম্পটটা চেঞ্জ করতে এখানে পপিং কালার হচ্ছে আই পপিং কালার আই এখানে আমি স্মুথ কালার করছি আই স্মুথিং কালার রেলওয়ে আর এখানে আমি এটা করে দিই ট্রেন করে আমি কালারাইজড করে দিলাম এখানে নতুন করে আমি প্রম্পট চুজ করে সবসময় করা যায় অনেক কিছু করার তখন যেখানে এতক্ষণ আই পপিং ছিল সেটাকে একটু আমি কম করে দিলাম দেখতে পাচ্ছেন অনেক টেক্সচারে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল তো জিনিসটাকে খুব ইজিলি আপনি জিনিসটাকে করে ফেলতে পারলেন তো এবার এটাকে আপনি ডাউনলোড করতে চান তো ডাউনলোড করার জন্য দেখুন এখানে যখন যাবেন একটা আসছে 408x612 এটা ফ্রি আছে আর যদি এইচডি চান সেটার জন্য একটা পেড ভার্সন নিতে হবে আপনাকে পেড দরকার নেই ডাউনলোড করুন নর্মাল ভার্সন ডাউনলোড করলেন তো এই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট 355 কেবি আর কালারটা হচ্ছে 87 কেবি ছোট্ট মতন এবার আমি এটাকে এনলার্জ করে প্রিন্টের সেটাও দেখাচ্ছি তার আগে আরেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি নিয়ে নিই আমি সার্চ করছি ভিন্টেজ ফটো আমি সার্চ করলে দেখি ভিন্টেজ একটা ফটো আর একটা কারেকশন আপনাদের দেখাই এই দেখুন এটা অনেক পুরনো একটা ভিন্টেজ ফটো আছে এখানে এনাদের আরো অনেক ভিন্টেজ কালেকশন পাবেন আমি ডাউনলোড করে নিচ্ছি একটা ফ্রি ডাউনলোড এর মধ্যে গিয়ে এটাকে আমি একটুখানি করি ডাউনলোড হল চলে গেছে ঠিক আছে এবার এটাকে কালারাইজ করব আমি এটাকে হোম পেজে নিয়ে গেলাম আপলোডে যাব আপলোডে গিয়ে ফটোটাকে আপলোড করব অটোমেটিক এটা স্ক্যান করছে এটাকে এরা দেখুন মোটামুটি কালারটাকে অনেক এনেছে এই জায়গাটা কালারটা ভালো করে আসেনি এখানে কালারফুল মেমোরি আমি চুজ করলাম তাহলে অনেকটা কালারটা অনেকটা লাগছে আমি চাইলে এটাকে প্রম্পটটাকে চেঞ্জ করে দিই হচ্ছে ট্রাভেলার ব্রাইট মূল কালার ফ্রেশ কালার আই পপিং তারপরে হচ্ছে ব্ল্যাক কার দিয়ে আমি আবার কালারাইজ করলাম। কালারাইজে গিয়ে আমি দেখেন গাড়ি কালারটা চেঞ্জ হয়ে গেল, ব্রাউন থেকে ব্ল্যাক হয়ে গেল। তো মোটামুটি এইভাবে আপনারা চেঞ্জ করে সব কিছু করতে পারেন। তো এটাকে ডাউনলোড করে নিন, ফ্রিতে ডাউনলোড হয়ে গেল। এবার আসছি আসল ট্রিক্সে। কাজটা তো মিটে গেল, এখানে আমি কালারটা পেয়ে গেলাম, এটা পেলাম, কিন্তু এইগুলোকে যদি আমি প্রিন্ট করতে কেউ দেয়, এটা অনেক লো রেজলিউশন, দেখতে পাচ্ছেন 120 KB, আর খুব লো রেজলিউশন। এখানে প্রিন্ট করলে ছবিগুলো ফেটে যাবে। তো আপনি কি করবেন, যে ওয়েবসাইটটা আগে দেখেছিলাম gethub.com-এ যাবেন, গিয়ে অনলাইন ডেমোতে যাবেন, গিয়ে আপনি নিজের যেই ফটোটা চুজ করেছেন সেই ফটোটা গেলাম, আমি ডাউনলোডে গেলাম, ধরুন এটাকে নিলাম, এটা স্কেল 2-এ আছে। আমি কি করব, এটাকে 4 করে সাবমিট করে দিচ্ছি। এবার এটাকে অটোমেটিক এআই নিজের মাধ্যমে এটাকে আপস্কেল করবে। দেখছেন যখন আপস্কেল করলো কিছু অনেক বেশি আপস্কেল হয়েছে, এবং কিছু ডিটেলস আমি দেখতে পারবেন যে এই ডিটেলসটা আমাদের একটুখানি মিসম্যাচ হয়েছে, কিন্তু মোটামুটি জিনিসটা কাজ চলে যাবে। তো আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে এটাকে আমি একটা নাম দিলাম 1। চলুন এটা দেখি যে কত কেবিতে আসলো এটা। তো এটা ছিল 120 KB, আর এটা হয়ে গেল 400 KB। এটা মোটামুটি প্রিন্টেবল সাইজ আছে। এবার যদি যত বেশি আপনি করবেন তত আপনি করতে পারেন, আমি বেশি স্কেল করছি না। এটা হয়ে গেল। তো আমি এর পরে আর একটা করি, এই মেয়েটার ছবিটাকে আমি এটা এখানে দিলাম, দিয়ে এটাকে আরো হাই রেজলিউশন, এটা 4 করেছিলাম, এটাকে আমি 7 করে দিই। কত হাই রেজলিউশন এই ছবিটা আছে। দেখুন এটা আসলে অনেক বেশি স্ক্রিনটা স্মুথিং ভাবে অনেক সুন্দর ভাবে এসেছে ছবিটা, কিন্তু কিছু লোগো এখানে একটুখানি ডিস হয়েছে, সেগুলো কিছু বোঝা যায়, কারণ হবেই, সেটার জন্য যায় আসে না। গেলাম, এটাকে সেভ অ্যাজ করলাম 2 করার পর পেয়ে গেলাম আমি কত, এটা ছিল 87 KB, আর এটা চলে আসলো 600 KB। মানে বুঝতে পারছেন বিশাল বড় চেঞ্জ এইগুলো। এটা নতুন পিকচার বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি ওল্ড ভিন্টেজ পিকচারগুলো হয়, অনেক পুরনো ঠাকুরদার ফটোগুলোকেও সেগুলোকে যদি আপনারা কালারাইজ করে প্রিন্ট করতে চান, এই দুটো ওয়েবসাইটের মধ্যে আপনি খুব ইজিলি করতে পারেন, বিনা পয়সায় এই দুটো মেথড ইউজ করে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকো, সুস্থ থাকো।